সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান প্রথম সত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আবেদিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই গত ক্লাসের কথা স্মরণে রেখেছ। গত ক্লাসে আমি হিসাব সমীকরণ নিয়ে কথা বলেছিলাম, আজকেও আমি তোমাদেরকে হিসাব সমীকরণ নিয়ে পড়াবো। তবে আজকে আমি শুধুমাত্র ওই নিয়ে কথা বলবো। একটু খেয়াল করো, এর মধ্যে তোমরা জেনেছ ওই অর্থাৎ মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটি হিসাব, সেগুলো হচ্ছে মূলধন, আয়, উত্তোলন এবং ব্যয়। আমরা জানি মূলধন এবং আয় বৃদ্ধির কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে যদি মূলধন বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। একইভাবে যখন আয় বৃদ্ধি পাবে, তখনও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অন্যদিকে মালিক যখন প্রতিষ্ঠান থেকে উত্তোলন করবে, তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এবং প্রতিষ্ঠানে যখন কোন ব্যয় বা ক্ষতি হবে, তখনও মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখন সমস্যা হচ্ছে এমন কিছু হিসাব আছে যাদের কারণে মূলত আয় হ্রাস পায় এবং ব্যয় হ্রাস পায়। সেই ক্ষেত্রে আমরা কি করবো, একটু খেয়াল করো, আয় যখন বৃদ্ধি পাবে অর্থাৎ আয় যখন সংগৃহীত হবে, তখন যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে আয় যখন হ্রাস পাবে, তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অন্যদিকে ব্যয়ের কারণে যেহেতু মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয় যখন হ্রাস পাবে, তখন স্বাভাবিক কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমি একটি উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। মনে করো ধানের পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। আমরা জানি এই হিসাবের কারণে ক্রয়ের জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, যেহেতু এটি একটি ব্যয়। এখন পরবর্তীতে এসে যদি বলা হয় ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, তখন কি হবে? তখন ক্রয় ফেরত যেহেতু ক্রয়কে হ্রাস করে অর্থাৎ ব্যয়কে হ্রাস করে, স্বাভাবিকভাবে আমরা এই হিসাবের জন্য মালিকানা সত্ত্বকে পুনরায় বৃদ্ধি করে দেব। আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। আমি একটি অঙ্কের মাধ্যমে এই ধরনের হিসাবগুলো যেগুলো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে সেগুলো নিয়ে একটি অঙ্ক সাজাবো। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি গড়ে কোশ্চেনটা তুলেছি, আমি একবার পড়ে শোনাচ্ছি। যার ভাষা নগদ 1,00,000 টাকা এবং 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে 2019 সালে জুন মাসের 1 তারিখে ব্যবসা শুরু করলেন। জুন 5 তামিমের নিকট থেকে পণ্য ক্রয় নগদে 8,000 টাকা এবং দানে 7,000 টাকা। জুন 8 বলা হচ্ছে মালিক কর্তৃক নগদে উত্তোলন 1,00,000 টাকা। জুন 12 বলা হচ্ছে 3 মাসে অগ্রিম ভাড়া প্রদান 15,000 টাকা। জুন 17 আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। জুন 22 দারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান 2,000 টাকা। জুন 28 তামিমের পাওনা টাকা 10% বার্তায় পরিশোধ করা হলো। জুন 30 1 মাসের বাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো। করণীয়তে এসে বলা হচ্ছে উপরোক্ত লেনদেন গুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান n+ OE। আমরা জানি হিসাব সমীকরণে অঙ্ক শেষে সমীকরণের উভয় দিক মিলে যায়, এই অঙ্কে মূলত সেটি বলা হচ্ছে। লক্ষ্য করো এই অঙ্কের আলোকে এর মধ্যে আমি জনাব হাসানের প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়গুলো কি কি হতে পারে সেটি আমি এর মধ্যে বোর্ডে লিখেছি। তার ব্যবসায়ে নগদ, অগ্রিম ভাড়া এবং আসবাবপত্র নামক 3টি সম্পদের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাওনাদার এবং ব্যাগিরি সৃষ্টি হয়েছে। মালিকানা সত্ত্বের গড়ে আমরা বরাবর মতো লিখেছি সি অর্থাৎ ক্যাপিটাল প্লাস ইনকাম, আয় মাইনাস ড্রয়িং অর্থাৎ উত্তোলন মাইনাস এক্সপেন্স অর্থাৎ ব্যয়। এখন এই প্রশ্নের আলোকে আমি অঙ্কটি এখানে সমাধান করব। তোমরা একটু খেয়াল করো, প্রথমে লিখব তারিখ 2019 জুন 1। যারা হাসান নগদ 1,00,000 টাকা এবং 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, এই লেনদেনের কারণে ব্যবসায়ে নগদ 1,00,000 টাকা এবং ব্যাংক থেকে যে টাকাটা নেওয়া হয়েছে 50,000 টাকা, টোটাল 1,50,000 টাকা ঋণ পেল। এই 1,50,000 টাকার মধ্যে জনাব হাসান
মালিক হিসেবে ব্যবসায়ীকে সর্বোচ্চ আছে 1 লক্ষ টাকা। যেটি তার মালিকানা স্বত্বকে বৃদ্ধি করবে। অন্যদিকে বাকি 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, যার জন্য ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংকের নিকট ঋণী থাকবে। অর্থাৎ সম্পদ 1.5 লক্ষ টাকার বিপরীতে দায় এবং মালিকানা স্বত্বের পরিমাণ 1.5 লক্ষ টাকা। আর আমরা জানি মালিকানা স্বত্বকে প্রভাবিত করে এমন কোন হিসাব থাকলে সেটি অবশ্যই মন্তব্য করে আমরা লিখব। ফরেন লেনদেন বলা হচ্ছে তামিমের নিকট থেকে পণ্য ক্রয় নগদে 8,000 টাকা এবং ধারে 7,000 টাকা। একটু খেয়াল করো, জুন 5 এই লেনদেনে টোটাল ক্রয়ের পরিমাণ 8,000 প্লাস 7,000 অর্থাৎ 15,000 টাকা। আমরা জানি ক্রয়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব কমবে, যেহেতু এটি একটি ব্যয়। এই 15,000 টাকা ব্যয়ের জন্য প্রতিষ্ঠান থেকে নগদ কমেছে 8,000 টাকা, যেটিকে আমরা নগদ থেকে বাদ দিব। বাকি 7,000 টাকা দায় হওয়ার কারণে স্বাভাবিকভাবে আমাদের দায় তৈরি হবে এবং দায়ের নাম হচ্ছে পাওনা দাম। খেয়াল করো, ৭,000 টাকা পাওনা দাম তৈরি হলো, ব্যয় ঋণ 50,000 টাকায় থাকলো, মালিকানা স্বত্ব কমে 85,000 টাকা হলো। পরের লেনদেনে আসো, জুনার মালিক কর্তৃক নগদের উত্তোলন 1,000 টাকা। মালিক ব্যবসা থেকে উত্তোলন করেছে, সেটি পণ্য হতে পারে, নগদ হতে পারে, অথবা ব্যবসার ব্যাংক থেকে হতে পারে, যেটি হোক, যার কারণে আমরা জানি ব্যবসায়ে মালিকানা স্বত্ব প্রভাবিত হবে। অর্থাৎ মালিক কর্তৃক নগদ উত্তোলন 1,000 টাকা, 1,000 টাকার কারণে মালিকানা স্বত্ব লাভ পাবে। অন্যদিকে এই টাকাটা যেহেতু মালিক নগদ সঙ্গে নিয়ে গেছে, সবাই পাবে নগদের পরিমাণ 1,000 টাকা লাভ পাবে। যেহেতু এটি মালিকানা স্বত্বকে প্রভাবিত করেছে, আমরা এখানে কৃষকটার নাম লিখব। উত্তোলন হিসাব এখন এসে আমরা আবার যোগ করব। ফলে লেনদেন দেখো, 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান 15,000 টাকা, জুন 12। আমরা জানি যেহেতু এই লেনদেনের কারণে একটি সম্পদ তৈরি হয়েছে, 3 মাসের অগ্রিম ভাড়া স্বাভাবিকভাবে একটি সম্পদকে বাড়াবে, অগ্রিম ভাড়া মাত্র একটি সম্পদ বাড়াবে, যার পরিমাণ 15,000 টাকা। অন্যদিকে এই সম্পদ তৈরি করতে গিয়ে আমাদের 9,000 টাকা হ্রাস পেয়েছে। আবার আমরা যোগ বিয়োগ করবো, ১,২৬,০০০ টাকা, 15,000 টাকা, 7,000 টাকা মালিকানা স্বত্বে কোন পরিবর্তন এখানে হয়নি। পরের লেনদেন খেয়াল করো, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, জুনের 17 তারিখে এসে জনাব আসিফের ব্যবসায়ে লেনদেন হচ্ছে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। 20,000 টাকার একটি সম্পদ বৃদ্ধি পেল, অন্যদিকে এটি ক্রয় করতে গিয়ে ব্যবসায় থেকে 20,000 টাকা হ্রাস পেল। বিয়োগ করলে 1,06,000 টাকা হবে এখানে, অগ্রিম ভাড়ার পরিমাণ 15,000 টাকা থাকলো, আসবাবপত্র তৈরি হলো 20,000 টাকা, পাওনাদার 7,000 টাকায় থাকবে, ব্যাংক ঋণ
50,000 টাকাই থাকবে এবং মালিক মাসিকের কোনো পরিবর্তন হবে না। পরের লেনদেন দেখো, জুন 22 তারিখ বলা হচ্ছে দারিদ্র রেখিত পণ্য ফেরত পোশাক। একটু খেয়াল করো, দারিদ্র রেখিত পণ্য ফেরত পোশাক 2000 টাকা। এই হিসাবটার কারণে মূলত আমাদের ক্রয় নামক খরচটা হ্রাস পাবে। আর আমি বলেছিলাম যখন কোনো ব্যয় হ্রাস পাবে তখন মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে, যেহেতু ব্যয় হওয়ার কারণে মালিকানা স্বত্ব হ্রাস পাবে। এখন ক্রয়কৃত পণ্য ফেরত পাওয়ার কারণে আমাদের ক্রয় নামক ব্যয়টা কমে যাবে, স্বভাবতই আমাদের মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। যে লেনদেনের জন্য আমরা জনাব তামিমকে আমরা এখানে 2000 টাকা পণ্য ফেরত দিয়েছি, তার জন্য আমরা জনাব তামিমকে কোনো অর্থ প্রদান করব না। স্বাভাবিকভাবে আমাদের দায় কমবে 2000 টাকা। যেহেতু এই লেনদেন মালিকানা স্বত্বকে প্রভাবিত করেছে, এই লেনদেনের সাথে জড়িত হিসাব আমরা লিখব কয় ফেরত। 28 তারিখ বলা হচ্ছে তামিমের পাওনা টাকা 10% মাত্রায় পরিশোধ করা হলো। খেয়াল করো, তামিম থেকে আমরা 7000 টাকার পণ্য জারি করে ফেলেছিলাম, তার মধ্যে 2000 টাকার পণ্য তামিমকে আমরা ফেরত প্রদান করেছি। স্বভাবতই তামিমের দিক পাওনা আমাদের দিক বাকি থাকলো 5000 টাকা। এই টাকা বলা হচ্ছে 10% বাড়তে পরিশোধ করা হলো। আমরা জানি 5000 টাকা 10% হচ্ছে 500 টাকা, অর্থাৎ তাকে আমি পুরো 500 টাকা পরিশোধ করতে হয় নাই। 5000 টাকা থেকে 500 টাকা আমরা সার করেছি, অর্থাৎ তামিমকে আমরা 5000 টাকা পরিশোধ করেছি। কিন্তু আমির পাওনা আমাদের দিকে যেটা ছিল 5000 টাকা তার পুরোটাই হ্রাস পাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমাদের 5000 টাকা দায়ের বিপরীতে আমরা নগদ সম্পদ আমাদের কমেছে 4500 টাকা, অর্থাৎ 500 টাকা আমরা ছাড়তে পেরেছি, যেটি আমাদের জন্য আয়, সেটি আমরা সহজভাবে এখানে লিখব। সর্বশেষ লেনদেন বলা হচ্ছে 1 মাসের বাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো। আমরা জানি 12 তারিখে আমরা 3 মাসের জন্য অগ্রিম বাড়া পরিশোধ করেছিলাম 15,000 টাকা, অর্থাৎ প্রতি মাসের জন্য 1,000 টাকা করে আমাদের বাড়া খরচ হবে। 1 মাসের বাড়া 5,000 টাকা করে বাড়া খরচ হবে, 1 মাসের বাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো, অর্থাৎ আমাদের অগ্রিম বাড়া নামক সম্পদ থেকে 5,000 টাকা সম্পদ কমবে, সেটি আমাদের ব্যয় হিসেবে গণ্য হবে। সবকটি লেনদেন আমাদের শেষ, এখন এসে আমরা প্রমাণ করবো হিসাব সমীকরণের সম্পদ যে পরিমাণ হবে, অন্যদিকে দায় এবং মালিকানা স্বত্ব সমপরিমাণ হবে। আমরা যোগ করবো, ১,১,৫১০,২০,০০০, টোটাল হচ্ছে ১,৩১,৫০০ সমান ৫০,৮১,৫০০, অর্থাৎ 1,31,500। দেখতে পাচ্ছ
আমরা প্রমাণ করেছি সম্পদ 131,500 টাকার বিপরীতে দায় এবং ফান্ড ম্যাসেটের পরিমাণ 131,500 অর্থাৎ এ সমান এল প্লাস ওই সেটি প্রমাণিত। আজকে অঙ্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি দ্রুত সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।